Hello guys, welcome or welcome back to the channel Bong vlogger Barsha and welcome to another vlog. তো এই ভিডিওটা আমার বহুদিন আগে আপলোড করার কথা ছিল বাট আমি একটু বিজি ছিলাম সেই জন্য আমি আপলোড করতে পারিনি. সো কিপ অন ওয়াচিং. আমার নখের ওপর একটু যত্ন নেওয়া হচ্ছে কারণ আমি কোনোদিনও যত্ন নিই না আর আমার খেয়ে খেয়ে নখ এরকম ছোটো হয়ে গেছে. তো সেই জন্য দিদি এখানে যত্ন নিয়ে আমাকে বেশ ভালোভাবে আমার নখটাকে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে. আর কে আমার নেল এক্সটেনশনস করছে আমি সব ডিটেলস একদম লাস্টে দিয়ে দিচ্ছি. ভিডিও লাস্ট অবধি তোমরা দেখো, তাহলে তোমরা সবটা বুঝতে পেরে যাবে. আর এখানে আমার ছোটো নখকে আরও ছোটো করে নেওয়ার চেষ্টা চলছে কারণ নাহলে হয়তো এক্সটেনশনটা হবে না. তো বাকি আর বকছি না, বাদ বাকিটা ফার্স্ট ফরওয়ার্ডে দেখো. তো অলমোস্ট নখ কাটাকাটি হয়ে গেছে, এবার আমার নখের ওপর ঘষা মাজা চলছে কারণ একটু ফাইল করতে হবে. ওকে, সো এবার হচ্ছে মোস্ট 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 ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে কারণ আমার এই আঠা দিয়ে লাগাচ্ছিল নখগুলো, এটা আমার খুব স্যাটিসফাইং লেগেছে. তো যাগে এখানে সেই কাজটাই হচ্ছে. আর সত্যি বলতে খুব ধৈর্য নিয়ে কাজটা করতে হয়েছে আর তার থেকে অনেক বেশি ধৈর্য নিয়ে আমাকে বসে থাকতে হয়েছিলো কারণ আমার পক্ষে অতক্ষণ বসে থাকাটা খুব একটা ইজি নয়. হ্যাঁ জানি, যারা জানো না তাদের মনে হচ্ছে যে কত সময় লাগতে পারে. তো আমি যেহেতু এক হাতে করেছিলাম আমার অলমোস্ট 2 আওয়ার্স লেগেছিলো আর দিদি যেহেতু 2 হাতে করেছিলো দিদিকে অলমোস্ট 4 আওয়ার্স লেগেছিলো. মানে সিঙ্গেল হ্যান্ডে 2 আওয়ার্স লেগেই যায় কারণ অনেক ব্যাপার থাকে, অনেক কিছু করতে হয়. সো তোমরা যেরকম দেখলে যে ফলস নেলসটাকে ফার্স্টে আঠা দিয়ে আমার নখের ওপর লাগানো হলো, দেন ওটাকে শেপ করা হলো আর কেটে নেওয়া হলো. আমি অ্যাকচুয়ালি কফিন স্টাইলটা রেখেছি আমার নেল স্টাইলটা, তো আমি এখানে ছবি দিয়ে দেবো কোনটা কফিন স্টাইল আর আমি কোন নেলসটা করছি সেটার রেফারেন্স ফটোটাও এখানে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারবে. এখানে এখন ফার্স্ট কোটের জেল অ্যাপ্লাই করা হচ্ছে, এটা 2 বার কোট করা হবে. ফার্স্টে এটা ফার্স্ট কোট দিয়ে নিয়ে এটাকে ল্যাম্পে রেখে শুকিয়ে নিয়ে দেন সেকেন্ড কোট অ্যাপ্লাই করা হবে, তো তোমরা দেখতে থাকো.
ফাইনালি আমার জেল লাগিয়ে শুকিয়ে ঘষা মাজা করা হয়ে গেছে, নাও আমার নেল পলিশ লাগানো হচ্ছে। আর আমি সবকটা আঙুলে রিং ফিঙ্গার ছাড়া ব্ল্যাক নেল পলিশ করবো, আর রিং ফিঙ্গারে কাউ প্রিন্ট করবো। সো যেরকমটা তোমাদের রেফারেন্সে দেখিয়েছি তো সেটাই করবো এখন। আর দুটো কোট করে নেল পলিশ হবে, দেন আর একবার জেল পলিশ হবে, হয়ে ফাইনালি ডান। কাকিনাড়া থেকে, তো আমি মেহেন্দি পড়াই প্লাস নেল এক্সটেনশনও করি, কারোর যদি খুব ভালো লেগে থাকে ওদের দুজনের কাজ দেখে তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার ওরা ডিটেলসে দিয়েই দেবে। তো ওকে গাইজ, হেয়ার ইজ দি এন্ড অফ দিস ভিডিও। আর তোমরা জানিও তোমাদের আমার নেলস কেমন লেগেছে, আমি কিছু ফটো আর কিছু ভিডিও এখানে শেয়ার করে দিচ্ছি। তো ডেফিনেটলি তোমরা কমেন্টসে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে, আর ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও।